বিলিয়ন বিলিয়ন ডলারের কুপনে ব্যবসা করছে ইসরায়েলের সাথে শেখ হাসিনা। শেখ হাসিনা ইসরায়েলের সাথে কুপন চুক্তির মাধ্যমে ইসরায়েল থেকে ইসরায়েলের সাথে ফিরিত করার জন্য পাসপোর্টে সেই অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়েছে। বাংলাদেশের মানুষ 71 সালের যুদ্ধের ফলে যেই সংবিধান রচনা করেছে সেই সংবিধানের ভিত্তিতে বলা হয়েছে জায়নবাদী ইহুদিদের সাথে ইসরায়েলের সাথে বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণ কখনো কোনো সম্পর্ক করবে না। সেটা তার দেশের পাসপোর্টের মধ্যে আগে প্রমাণ ছিল, পাসপোর্টের মধ্যে সাংবিধানিকভাবে ঘোষণা দিয়ে বাংলাদেশ রাষ্ট্র বলে দিয়েছিল যে আমরা ইসরায়েলে যাব না, ইসরায়েল থেকে কেউ এখানে আসবে না, কোনো ইহুদির প্রবেশ বাংলাদেশে নিষিদ্ধ, কোনো মুসলমানের প্রবেশ, কোনো মানুষের প্রবেশ বাংলাদেশ থেকে ইসরায়েলে নিষিদ্ধ। সেটা হচ্ছে আমাদের সাংবিধানিক অধিকার, সেটা বাংলাদেশের পাসপোর্টে ছিল। কিন্তু এই কয় বছরে শেখ হাসিনা ইসরায়েলের সাথে কুপন চুক্তির মাধ্যমে ইসরায়েল থেকে ইসরায়েলের সাথে ফিরিত করার জন্য পাসপোর্টে সেই অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়েছে। এক নম্বর দাবি, পাসপোর্টে আগে যেরকম ছিল আমরা ইসরায়েলে যাব না, ইহুদিদের সাথে আমরা সম্পর্ক রাখবো না, এবং ইসরায়েলের কোনো নাগরিকের নাগরিক সরকার জনগণ বাংলাদেশে ঢুকতে পারবে না, সেটা ঠিক করার আন্দোলন করা। কারে বলছি, ইসলামপন্থী নামের, বামপন্থী নামের এবং মধ্যপন্থী রাজনৈতিক দলগুলোকে বলছি, সেটা নিয়ে কথা বলুন। দুই নম্বর, ইসরায়েলের সাথে আমাদের কখনো বাণিজ্যিক সম্পর্ক ছিল না, কখনো আমদানি রপ্তানি ছিল না, কিন্তু গত দুই বছরের মধ্যে কয়েকটা পত্রিকা নিউজ করেছে, খুব ভালো মানের পত্রিকা, যারা অর্থনৈতিক পত্রিকা হিসেবে সবাই ছিলেন, সেই কয়েকটা পত্রিকায় একদম ধরে ধরে মেনশন করে ইসরায়েলের সাথে শেখ হাসিনা কী কী আমদানি করছে, কী কী রপ্তানি করছে, সেটা ধরা খেয়ে গেছে। বিলিয়ন বিলিয়ন ডলারের কুপনে ব্যবসা করছে ইসরায়েলের সাথে শেখ হাসিনা। এই বাণিজ্য চুক্তি, অপ্রকাশিত বাণিজ্য চুক্তি, ইসরায়েলের সাথে যে বাণিজ্য চুক্তি শেখ হাসিনা করেছে সেটা বাতিল করতে হবে। তিন নম্বর, আরি পাতার জন্য আপনি হোয়াটসঅ্যাপ চালান, ইমো চালান, ফেসবুক চালান, টুইটার চালান, টেলিগ্রাম চালান, ইন্টারনেটের যত অপশন আছে সবগুলো নিয়ন্ত্রণ করছে। আপনি বউয়ের সাথে কী কথা বলছেন, আপনার পারিবারিক কথা কার সাথে কী বলছেন, আপনার ব্যবসায়িক কথা কার সাথে কী বলছেন, আপনার সকল গোপন তথ্য সরকার ওয়াচ করছে ইসরায়েল থেকে ইন্টারনেটের সিকিউরিটি মেশিন এনে সেটা জনগণকে ওয়াচ করছে। আপনার মোবাইলে আপনি যাই করেন, ভালো করেন খারাপ করেন, সকল ব্যক্তিগত তথ্য শেখ হাসিনা ইসরায়েলের সরঞ্জামের মধ্য দিয়ে হাতিয়ে নিচ্ছে, সেটা শেখ হাসিনাকে উল্টো করতে হবে। এই তিনটে দাবি আমাদের আছে, এই তিনটে দাবির ভিত্তিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে কথা বলতে হবে, দাবি আদায় করার জন্য সংগ্রাম করতে হবে। সর্বশেষে বলছি, ইসরায়েল নেতানিয়াহু কষাই, বাইডেন কষাই যে ফিলিস্তিনের গাজার জনগণকে যেভাবে বোমা মেরে
হত্যা করছে, ইতিমধ্যে 30-40 হাজার মেরে ফেলেছে, লক্ষ লক্ষ মানুষের পা নাই, হাত নাই, কিচ্ছু নাই। এ অবস্থা, এর বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং তথাকথিত ইসলামিক দলগুলো, অন ইসলামিক দলগুলো, বামপন্থী দলগুলোকে বলি সম্মিলিত সংগ্রামে আসেন, সম্মিলিত কর্মসূচি দিয়ে বাংলাদেশের মানুষ প্রতিবাদ জানান এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে দাঁড়ান, ইহুদিদের বিরুদ্ধে সোচ্চার হন, ইহুদিদের রেস্ট টানেন, সিজ ফায়ার করার জন্য জোর প্রতিবাদ তুলুন। ধন্যবাদ।